আপনি নীরব কেন থাকলেন, শান্ত কেন থাকলেন? এই প্রশ্ন সারা দিন অনেক আমার কাছে প্রশ্ন করেছে, অনেক আলেম করে প্রশ্ন করেছে, কিন্তু এখানে আমি কেন এইরকম অবস্থান গ্রহণ করেছি, শান্ত কেন ছিলাম? দুই চার মিনিট গরম বক্তব্য দেওয়া সহজ, কিন্তু বক্তব্য দিলে ওই জায়গায় যে দুর্ঘটনা ঘটত, যে পরিস্থিতি তৈরি হতো, তার পরিপ্রেক্ষিতে ওই এলাকার মানুষেরা বিপদে পড়ত। আমার একটা মাহফিল ছিল ঠাকুরগাঁও জেলায়, আমি মাহফিল করছি, পবিত্র কোরআনুল কারিম থেকে আলোচনা করছিলাম, কোরআন হাদিসের বাইরে আমি কোনো কথা বলিনি। আমি আলোচনা করতে গিয়ে সুরান ফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা করছিলাম, যে আল্লাহ তাআলা বলেন যুগে যুগে আবু জেহেল যারা হবে তারা তিনটা কাজ করবে। প্রথম নম্বর কাজ, লি ইউসবি তুকা, তারা সম্মানিত আলেমদেরকে জেলে বন্দি করবে। এই কথা বলতে গিয়ে আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা আল্লামা সাইদির কথা বলতে গিয়ে এক নেতা আমাকে আলোচনায় বাধা দেয় এবং এক শ্রোতা প্রতিবাদ করার কারণে তাকে হাজার হাজার মানুষের সামনে পিটায় লাঞ্ছিত করে ওখানে মেরে তাকে শুতে ফেলেছে তার কলার ধরে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে যাওয়ার পরে ওই সময় আমি রাগান্বিত না হয়ে পরিবেশটাকে শান্ত করেছি, 8-10 হাজার মানুষকে বসে দিয়েছি। অনেকে প্রশ্ন করছেন, হুজুর আপনি এই লোকটাকে ছেড়ে দিলেন, আপনি চাইলেই তো জনগণকে বললে ওকে ওখানে সাইজ করে ছেড়ে দিত, ওর একটা ব্যবস্থা হয়ে যেত, আপনি নীরব কেন থাকলেন, শান্ত কেন থাকলেন? এই প্রশ্ন সারা দিন অনেক আমার কাছে প্রশ্ন করেছে, অনেক আলেম করে প্রশ্ন করেছে, কিন্তু এখানে আমি কেন এইরকম অবস্থান গ্রহণ করেছি, শান্ত কেন ছিলাম? দুই চার মিনিট গরম বক্তব্য দেওয়া সহজ, কিন্তু বক্তব্য দিলে ওই জায়গায় যে দুর্ঘটনা ঘটত, যে পরিস্থিতি তৈরি হতো, তার পরিপ্রেক্ষিতে ওই এলাকার মানুষেরা বিপদে পড়ত। আমার কথা কি বুঝেছেন? ভালো করে বুঝবেন, দুই চার মিনিট বক্তব্য দেওয়ার মতো সক্ষমতা, যোগ্যতা, সাহস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, কিন্তু গরম কথা না বলে ওখানে পরিবেশ শান্ত করেছি। এক নম্বর কারণ হলো, আজ থেকে 4-5 বছর আগে কক্সবাজার একটা মাহফিল হয়েছিল, আজিজুল ইসলাম জিহাদির মাহফিল, এক নেতা এসে বাধা দেওয়ার কারণে আজিজুল ইসলাম জিহাদি হুজুর আরও এমন বক্তব্য দিয়েছে, লোকজন তাকে জুতোপিটা করেছে। কিন্তু পরবর্তীতে আমি কক্সবাজার যাওয়ার পরে শুনেছি, শিবিরের সাবেক বড় ভাই দিলওয়ার ভাই বলেছে, ওই ঘটনার পরে এলাকায় এমন পরিবেশ হয়েছে, ওই কমিটি সহ এলাকার শত শত মানুষ অন্তত 6 মাস বাড়িতে যেতে পারেনি, তাদের নামে মামলা হয়েছে, জেলেবন্দি। এখন আমি যদি ওই জায়গায় গরম বক্তব্য দিতাম, 8-10 হাজার মানুষ, তারা যদি খেপে যায় ওই লোকটাকে ধরে মারত, সে যদি মরে যেত অথবা আহত হতো, এর পরিপ্রেক্ষিতে যেই পরিবেশ তৈরি হতো, ওই এলাকার সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে যেত, কমিটির লোক বাড়িতে থাকতে পারতো না, ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে থাকতে পারতো না। প্রথম নম্বর কারণ। আর দুই নম্বর কারণ, বর্তমানে বাংলাদেশে মাহফিল নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আজকে আমির হামজা ভাই 3 বছর পর জেল থেকে বন্দি বের হয়েছে, তার মাহফিলগুলো বন্ধ, ইনায়তুল্লাহ আব্বাসি হুজুরের মাহফিল বন্ধ, তারেক মুনার সাহেবের মাহফিল বন্ধ, মাঝে মধ্যে মাহফিল হয়, মাঝে মধ্যে হয় না। একটা মাহফিলে যদি দুর্ঘটনা ঘটত, একটা লোককে মারার কারণে যদি সে আহত হতো, নিহত হতো, এই ঘটনার প্রভাব পুরো বাংলাদেশের মাহফিলের ওপরে পড়ত, সারা বাংলাদেশের হকানি আলেমদের মাহফিল বন্ধ হতো। তাহলে মাথা গরম করে 2 মিনিট একটা কাজ করা যেত, ভবিষ্যৎ জিতা হতো, এর দ্বারা এই মাহফিলের ওপরে প্রভাব পড়ত, আলেমদের ওপরে প্রভাব পড়ত, তাতে ইসলামের লাভ হতো না ক্ষতি হতো? স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে একটা লোক মেরে গেল, মারার কারণে সে জিতলো, আমরা হাজার হাজার লোক কিছুই করতে পারলাম না। না, সে মারার কারণে সম্মানিত হয়নি, এলাকার লোক তাকে ঘৃণিত করছে, এলাকার লোক তাকে কথা বলতেছে, তার বিরুদ্ধে খারাপ মন্তব্য করতেছে, সারা পৃথিবীর লোক তাকে কমেন্টে গালি দিচ্ছে, এমনকি বাজারে যেতে পারতেছে না এলাকার লোকের কথায়, এমনকি বাড়িতে তার বউ পর্যন্ত ভাত দিচ্ছে না। কথাকে বোঝেন নাই, বউ বলছে তুমি মানুষের সঙ্গে কেন খারাপ ব্যবহার করলা, আলেমের সঙ্গে কারো খারাপ ব্যবহার করলা, এটা তো দুনিয়ার লাঞ্ছনা, আর আখেরাতে শাস্তি দেবে কে? আর 3 নম্বর বিষয় হলো, মাঝে মধ্যে মাহফিলগুলোতে আমার সমস্যা হয়, অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, বড় ভাইদের দায়িত্বশীলদের মুরব্বীদের পরামর্শ হলো, মাহফিলে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায় তখন পরিস্থিতি আর গরম নয়, পরিস্থিতি কী করতে হবে? ঠান্ডা করতে হবে, ওই পরিস্থিতি সামাল দিতে হবে। তার কারণ এক মাহফিলে লাফালাফি করতে গিয়ে যদি অতিপরিচিত বাড়াবাড়ি কোনো কাজ হয়, ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে সব মাহফিল বন্ধ করে দেবে। এই জন্য এখানে শান্ত হওয়াটাই আমি মনে করি ঠিক ছিল। তারপরেও লোকটাকে মারার কারণে অনেকে মানুষ কষ্ট পেয়েছে, হাজারো মানুষ, প্রায় 8-10 হাজার মানুষ, তার সামনে তিনি ক্ষমতা দেখাতে গিয়ে একটা লোককে তিনি পিটলেন, কলার ধরে সুতায়া ফেললেন। আমরা দোয়া করি আল্লাহদের হেদায়াত দান করুক, বলেন আমিন।
আর কপালে হেদায়েত না থাকলে আল্লাহ এদের ধ্বংস করে দিক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবেগে নয়, আমাদেরকে বিবেক দিয়ে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং কোরআন সুন্নার আদর্শগুলো সঠিকভাবে মানার তৌফিক দিক, বলেন আমিন।